আমরা ভালুকবাসা গ্রামবাসী, আমরা পৃথক বুথের দাবিতে আজ আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি। আমরা আজ থেকে প্রায় ছ মাস আগে আমরা মাননীয় ডিএম মহাশয়, মাননীয় এসডিও মহাশয়কে আমরা জানিয়েছিলাম যে আমরা আড়াই কিলোমিটার দু কিলোমিটার দূরে ভোট দিতে যাব না, যেহেতু আমাদের গ্রামে 600 ভোটার আমাদের গ্রামে পৃথক বুথ করানোর জন্য। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি, যার জন্য আজ আমরা ভালুকবাসা গ্রামবাসী ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি এবং একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আমরা করছি। আমাদের বুথ গ্রামে যতদিন না হবে আমরা ভোট বয়কট চালিয়ে যাবো, এরকম অবস্থান বিক্ষোভ আমাদের চালিয়ে যাবো। আপনারা কি আজকে কি কেউ ভোট দেবেন না? না, আমরা আজ গ্রামবাসী, ভালুকবাসা গ্রামবাসী আমরা কেউ ভোট দেবো না। আমাদের গ্রামে স্কুল আছে, আমাদের গ্রামে আইসিডিএস সেন্টার আছে। প্রশাসন যদি আমাদের গ্রামে বুথ কোনোদিন করে আমরা সেদিনই ভোট দিতে, প্রশাসনের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেই, তবেই আমরা ভোট দেবো, না হলে আমরা ভালুকবাসা গ্রামবাসী ভোট দেবো না। না, প্রশাসনের তরফ থেকে কোনো যোগাযোগ করেনি। একদিন এসডিও মহাশয় এসেছিলেন, হ্যাঁ, কিন্তু কোনো কাজ হয়নি। কি নাম আপনার? আমার নাম অনুপ দাস। দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, পৃথক বুথের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, বয়কট প্রশাসনের ব্যর্থতা। পৃথক বুথের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, এক মাস আগে আমাদের মাস পিটিশন দেওয়ার ফলে প্রশাসন কোনো আমাদের পৃথক দাবি, পৃথক বুথের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, দু কিলোমিটার দূরে আমাদের বুথ, আমরা দু কিলোমিটার দূরে বুথ, এক সত্য আমরা প্রধানমন্ত্রী বারবার জানানো সত্য কোনো জবাব দেয়নি, তার জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে, আড়াই কিলোমিটার দূরে ভোট দিতে যাবো, কেন প্রশাসন জবাব দাও, আমাদের ভোট বয়কট প্রশাসনের, আমাদের আন্দোলন চলছে, চলবে, পৃথকবুথের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, আমাদের আমাদের 600 ভোটার হওয়া সত্ত্বেও আমাদের গ্রামে পৃথক বুথ হয়নি, কেন প্রশাসন, চলবে, আমাদের ভোট বয়কট প্রশাসনের ব্যর্থতা। আমাদের ভালুকবাসা গ্রামে বুথ থাকা সত্ত্বেও আমরা অন্য বুথে ভোট দিতে যাব না, আমাদের নিজস্ব বুথ থাকা সত্ত্বেও আমরা অন্য বুথে ভোট দিতে যাব না। সভা থেকে বলা সত্ত্বেও আমাদের পৃথক বুথ হয়নি, কেন প্রশাসন জবাব দাও, আমাদের আন্দোলন চলছে, চলবে, আমাদের ভোট বয়কট প্রশাসনের ব্যর্থতা, পৃথক বুথের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, আমাদের পৃথক দাবি, পৃথক বুথের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, দু কিলোমিটার দূরে আমরা প্রশাসনকে বারবার জানানো সত্য কোনো জবাব দেয়নি, তার জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে, আমরা আড়াই কিলোমিটার দূরে ভোট দিতে যাব, কেন প্রশাসন জবাব দাও, আমাদের ভোট বয়কট প্রশাসনের ব্যর্থতা, পৃথক বুথের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, আড়াই কিলোমিটার দূরে কেন ভোট দিতে যাব, প্রশাসন জবাব দাও, আমাদের 600 ভোটার হওয়া সত্ত্বেও আমাদের গ্রামে পৃথক বুথ হয়নি, কেন প্রশাসন জবাব দাও, পৃথক বুথের দাবিতে আমাদের আন্দোলন, আমাদের পৃথক বুথ হয়নি, কেন প্রশাসন জবাব দাও, পৃথক বুথের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে,